পটুয়াখালীর গলাচিপায় গৃহবধূ রুমানা আক্তারকে ১৯ বছর বয়স শ্বাসরোধ করে পরিকল্পিত হত্যার অভিযোগে শাশুড়ি দেবর ও ননদকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৬টায় ওই গৃহবধূর ডাকুয়া ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডের ছোট চত্রা গ্রামের শ্বশুর বাড়িতে এ ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূর স্বামী তার শ্বশুর বাড়িতে মোবাইলের মাধ্যমে মেয়ে অসুস্থ হওয়ার খবর দেয় এবং গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে বলে। তারা এসে দেখতে পায় তাদের মেয়ে মৃত এবং সেখানে মেয়ের শ্বশুর বাড়ির কেউ উপস্থিত ছিল না। মেয়েকে জোরপূর্বক শ্বাসরোধ করার সময় গলায় নখের আঁচড় দেখতে পায় তারা। তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করে। এই ব্যাপারে দশমিনা উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম আলিপুরা গ্রামের বসবাসরত মেয়ের মা সাজেদা বেগম বাদী হয়ে গলাচিপা থানায় বুধবার দুপুরে মেয়ের স্বামী মোহাম্মদ বেল্লাল হাওলাদার বয়স ২৮, শ্বশুর মোহাম্মদ শহীদুল হাওলাদার, শাশুড়ি ঝর্ণা বেগম, দেবর টিপু ফেরদৌস ও ননদ সীমা বেগম সহ আরও অজ্ঞাত ৩ জনের নাম উল্লেখ করে তার মেয়ে রুমানাকে শ্বাসরোধ করে পরিকল্পিত হত্যার অভিযোগ দায়ের করে। এরপরই পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। এ ব্যাপারে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। নামে ১৯ বছরের একটা নবগৃহবধূ ছোটচত্তা গ্রামে ডাকুয়া ইউনিয়নের, তাকে গলাচিপা হাসপাতালে নিয়ে আসে, তাকে রেখে স্বামী এবং তার পরিবারের লোকজন পালিয়ে যায়। সংবাদ পেয়ে আমি এবং আমার অফিসারসহ দ্রুত হাসপাতালে যাই, গিয়ে তাকে দেখতে পাই। তার গলায় বিভিন্ন চিহ্ন এবং তাকে দেখে প্রতিমান হচ্ছে যে এটা হত্যাকাণ্ডজনিত ঘটনা। তাৎক্ষণিক মুহূর্তে তার বাড়িতে যাই, অভিযান করি এবং তার বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায় যে এটা হত্যাকাণ্ড। আমরা সারা রাত্রে অভিযান করে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আমরা ৩ জন আসামিকে আমরা গ্রেপ্তার করি এবং ইতিমধ্যেই এই আমরা একটা হত্যা মামলা রুজু করি। রুজু করে এই আসামি ৩ জন টিপু, সীমা এবং ঝর্ণা ৩ জনকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করি এবং অন্যদেরকে গ্রেপ্তারের জন্য জোর অভিযান চলছে।